বন্ধুরা, টাইম টেলিভিশনের বিশেষ সঙ্গীত অনুষ্ঠান অন্তরমম বিকশিত করো এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে আমাদের টেকনিক্যাল ডিফিকাল্টির জন্য অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার করা ছিল প্রায় আধা ঘন্টা আগে, সেটি একটু বিলম্ব হওয়ার জন্য টেলিভিশনের পক্ষ থেকে আন্তরিক ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা জানেন আমরা সবাই সঙ্গীত পছন্দ করি, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত। তো উপমহাদেশের যে কজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী রবীন্দ্রসঙ্গীতকে আত্মিকভাবে অন্তরে প্রতিটি জীবনের প্রতিটি পরতে পরতে নিজের করে নিয়েছেন, সেই ধরনের একজন গুণী শিল্পী আমাদের মাঝে আছেন, বরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। আপা, আপনাকে স্বাগত টাইম টেলিভিশনের এই স্টুডিও থেকে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আপনাকেও আমি দর্শক আপনাদের একটু পরিচয় করিয়ে দিচ্ছি। আমার পাশে আছেন সবার প্রিয় তপন মোদক, যিনি নর্থ আমেরিকাতে সবাই এক নামে সবাই চেনেন। আমার একদম বাইরে আছেন পার্থ গুপ্তা কিবোর্ডে। তো আপা, তাহলে আমরা গানে চলে যাই। আচ্ছা, প্রথমেই কি গান করবেন? রবীন্দ্রনাথ একটা পূজা পর্যায়ের গান দিয়ে শুরু করছি। চলুন তাহলে গান শুনি। বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর পরের গানে চলে যাই। আচ্ছা, এটা তো একটা আমি
ধ্রুপদাঙ্গের গান গেলাম, রবীন্দ্রনাথের বিশেষত্বই ছিল রবীন্দ্রনাথের ধ্রুপদাঙ্গের গান, বিভিন্ন ধরনের ভারী তালে রাগ আশ্রিত। তো এটি একটি খেয়ালাঙ্গের গান, দক্ষিণ ভারতের মহীশূরী একটা ভজন মালা সুর। পূর্ণ প্রাণ
প্রাণের সহে আনন্দ বসন্ত সমাগমে। আপা, আপনার গান যখন শুনি না তখন মনে হয় যেন সুরের গঙ্গা কোথা থেকে ভেসে আসছে, যে একদম এখানে অবগাহন করলে আর ওখান থেকে বেরিয়ে আসা যায় না। তো একটা দর্শক অপেক্ষা করছেন আপনার সাথে কথা বলার জন্য। হ্যালো দর্শক, কথা বলেন প্লিজ। হ্যালো হ্যালো, আচ্ছা লাইনটা কেটে গিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন। হ্যালো দর্শক, বলুন। হ্যালো, জি বলুন। হ্যাঁ, আমি আকবর হাজার কিরণ, আমি বন্যাপার গান শোনার জন্য রাত জেগে আছি। কিরণ ভাই কেমন আছে? না না, আসলে কখন থেকে ওয়েট করছি, কারণ আপার গান শুনবো, এটা তো মানে আমার কাছে এটা হচ্ছে এক ধরনের সাধনার মতো। আমি খুব সরি যে আমরা সময় মতো শুরু করতে পারিনি। সব ভালো, যা শেষ ভালো আর কি। আর মানে মানে বসে আছি, কবে শুনিব তোমার বাণী মনে হচ্ছে আর কি। আর কবি কিরণ ভাই আপনাকে ধন্যবাদ, আর আমার প্রিয় তপন দা, আর প্রিয় পার্থ, এবং টান টেলিভিশনের তাহের ভাই সহ সবাইকে ধন্যবাদ যে এত চমৎকার একটি আয়োজন করেছেন। আপা, আপনি যে কোনো গান করেন, মানে মনে হচ্ছে ওহে সুন্দর মম, সবকিছু মনে হচ্ছে আপনার গান শুনতে গিয়ে তাল গোল পাকিয়ে রাখছে, সবকিছু পছন্দ করি আপনার। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই, আকবর হায়দার কিরণ ভয়েস অফ আমেরিকার একজন রিপ্রেজেন্টেটিভ, সাংবাদিক, আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ এবং সঙ্গীত বোদ্ধা। আমি বন্যাপার মহা ভক্ত, অনেক দিনের আমার বহু পুরনো কিছু সুরিত কাছের মানুষদের মধ্যে কিরণ ভাই একজন, খুব যখনই আসি সবসময় ওনার সাথে। অনেক ধন্যবাদ আমাদের সাথে কানেক্ট জন্য। জেগে থাকেন আপা, কিন্তু আছেন, অনেকক্ষণ গাইবেন। জি জেগে আছি। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ টাইম টেলিভিশনের পক্ষ থেকে আপা। তো যেটি বলছিলাম যে ছোটবেলা থেকে যখন সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত বিশেষ করে, আপনার কণ্ঠে যে মাদকতা, যে ভালো লাগা, সেটি অন্য কোনো সঙ্গীতে মাঝে পেয়েছি কিনা আমি জানি না, সে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে। এই যে আপনার সঙ্গীতের প্রতি অনুরাগ, বিশেষত রবীন্দ্রসঙ্গীতের প্রতি, আমার কাছে লিস্ট আছে অগণিত, আপনার অ্যালবাম বেরিয়েছে, আর 80-এর দশকে আপনার প্রথম অ্যালবাম বেরিয়েছে, তাই না? হ্যাঁ, তো এই যে সঙ্গীতের অনুপ্রেরণাটা আপনি কোথা থেকে পেয়েছেন? এটা আমার বাড়িতে, আমার খুব ছোটবেলা থেকে বাড়িতে আমার বাবা, মামা, মা সবাই গানের খুবই অনুরাগী, বাড়ি থেকেই গানের প্রথম যাত্রা শুরু হয়। বাবা ছিলেন অনুপ্রেরণার উৎস, তাই না? বাবা খুবই উৎসাহ দিতেন। আচ্ছা, আরেকটা ফোন আসছে, দেখি। দর্শক কথা বলেন। হ্যালো হ্যালো, জি বলুন। হ্যাঁ, আমি পল খান বলছি। ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছো? এই তো ভালো, আপনি আপনি কেমন আছেন? আছি আছি, অনেকদিন। ভালো, আপনি পল খান হলেন আপা, কমিউনিটির একজন কমিউনিটি লিডার, এন্ড দীর্ঘদিন থেকে আমি তো অনেক চিনি, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, যে যা পল খানকে চিনেন না আমার মনে হয় খুব কম লোকে আছেন। পল ভাই আজকে বন্যা আপা বসে আছেন, সঙ্গীত পরিবেশন করছেন, আপনার পছন্দের কোনো অনুরোধ আছে কিনা বন্যা আপার সাথে কথা বলবেন, বলুন প্লিজ। হ্যালো পল ভাই আছেন? হ্যালো, আচ্ছা আবার আসলে আমরা সংযুক্ত হব। তো আমরা কি এর পরের গানে চলে যেতে পারি? ঠিক আছে, কোনটা না? আচ্ছা, আপনার তো বিভিন্ন রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের বা দেশাত্মবোধক, তারপরে রোমান্টিক, অনেক ধরনের গান আছে। হ্যাঁ, তো আজকে কি আমরা সবগুলো অল্প অল্প করে শুনবো? নিশ্চয়ই, অবশ্যই। আমি তো দর্শকরা যদি অনুরোধ করেন সেগুলি শোনাবো, আমার নিজের কিছু প্রিয় গান শোনাবো। আমারও কিন্তু একটা অনুরোধ আছে, তুমি এক সময় গাইবে। আচ্ছা, নিশ্চয়ই। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরেরও বাঁধন। আচ্ছা, নিশ্চয়ই। তো চলুন তাহলে।
তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, কেমন করে গান করো হে গুণী, যে যতই শুনি ততই ভালো লাগছে, তাই না? ভালো লাগলে আমার কষ্টসাধ্য। একজন দর্শক কল করেছেন, দর্শক আপনার নাম বলে কথা বলুন প্লিজ। হ্যালো দর্শক, আপনার নাম বলে কথা বলুন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি হাসান বলছি, কিরণ ভাই, আমি হাসান উৎসাহ থেকে। ও আচ্ছা হাসান, হ্যাঁ কেমন আছো হাসান? জি জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার সবাই ভালো? আচ্ছা হাসান, হাসানের পরিচয়টা আমি দিই। হাসান একজন সঙ্গীত শিল্পী, সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই, তাই না হাসান? এবং সে নিজেও বিভিন্ন ধরনের গান করে থাকে। হাসান আজকে আমাদের বিনম্র শ্রদ্ধাভাজন একজন সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা আমাদের সাথে আছেন। তোমার কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো অনুরোধ আছে কিনা
বন্যা আপনার সাথে কথা বলো। জি আপা, আপনাকে আসসালামু আলাইকুম, শুভেচ্ছা। আপনার সাথে যে কথা বলতে পারছি এটাই আমার কাছে আসলে অনেক। জি আমার দুটো রিকোয়েস্ট যদি সম্ভব হয়, একটা গান হচ্ছে নহ মাতা নহ কন্যা, আর আরেকটা গান হচ্ছে জীবনে আমার যত আনন্দ পেয়েছি দিবস রাত, যদি সম্ভব হয় এই দুটো গান যদি করেন আর কি আজকে। প্রথমটা আমি খুব একটা গাই না, নহ মাতা ওটা আসলে পুরুষ কণ্ঠের গান, উর্বশী কবিতার, খুব একটা গাই না। পরেরটাও খুব যে গাইতা না, দেখবো চেষ্টা করে পরের দিকে যদি। আচ্ছা, অথবা আমারও পড়ানো যায়। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ হাসান কল করার জন্য। আর এখন আমরা একটা বিরতিতে যেতে হবে। দর্শক আপনারা দেখছেন অন্তরমম বিকশিত করো, টাইম টেলিভিশনের বিশেষ সঙ্গীত অনুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠান। আমাদের সাথে আছেন বরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পরে আবার আসবো আপনাদের সাথে। সাথে টাইম টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান, সঙ্গীত অনুষ্ঠান অন্তরমম বিকশিত করো। আজকে আমাদের সাথে আছেন আমাদের বরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। আজকে লাইভ এই অনুষ্ঠানে আপনারা কল করতে পারেন, আপনাদের অনুরোধের গানগুলোর জন্য আপনারা অনুরোধ করতে পারেন। আজকে উনি গান শোনাবেন যতক্ষণ পর্যন্ত আপনারা চান। তো আপা, তাহলে আমরা এবার একটা রোমান্টিক কোন একটা আমি আগে, হ্যাঁ নিশ্চয়ই শোনাবো, তো অনুরোধ করলেন তো রোমান্টিক গানের আগে আমি একটা যেটা ভেবেছিলাম, আর রবীন্দ্রনাথের সব রকমের গান গাইছি তো, এটা একটা ভাঙা গান। ভাঙা গান অর্থাৎ একটা ত্রিবট ভেঙে রবীন্দ্রনাথ তৈরি করেছিলেন, সেটা একটু শোনাই তারপরে। বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে যান চল, একে আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে যান চল, একে আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গ, বিপুল তরঙ্গ রে। তাই দুলিছে দিন কর চন্দ্র তারা, চমকে কম্পিছে চেতনা ধারা, দুলিছে দিন কর চন্দ্র তারা, চমকে কম্পিছে চেতনা ধারা, আকুল চঞ্চল নাচে সংসার, আকুল চঞ্চল নাচে সংসার, কুহরে হৃদয়ে অঙ্গ বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগন করি
যতই শুনি ততই আরো শুনতে ইচ্ছে করে, মনে হয় যেন সারাদিন আপনার গান শুনলো মনে হয় শেষ না। সেটা রবীন্দ্রনাথের গানই ওরকম, মনে হয় যে শুনতেই থাকি শুনতেই থাকে, মানে একঘেয়ে লাগে না সাধারণত। তার কারণ এবং রবীন্দ্রনাথের গান মনে হয় যেন সুর বাণী এমন একটা পর্যায়ে এসে যে যেটা মনে হয় যেন অন্য কোনো সঙ্গীতের সাথে তুলনা করা যায় না, সত্যি অসাধারণ। আপনি আপনি কি জানেন আপনাকে বাংলাদেশের মানুষ বা ভারতের বাঙালিরা কত মানে হৃদয় থেকে ভালোবাসে একজন সঙ্গীত, মানে অনেকেই তো গান করেন কিন্তু আপনার গানের ভিতরে যে মাদকতা, যে ভালো লাগার একটা ব্যাপ্তি, যে আপনার যে সুন্দর এক্সপ্রেশন থ্রোয়িং, এগুলো সব কিছু অন্যরকম ভাল লাগে সত্যি। এরপরে কি গান করবেন? ওই যে আপনি রোমান্টিক গানের কথা বললেন, রোমান্টিক প্লিজ আমারও পরানো যাহা চাই তুমি
যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যা তো এরকম হওয়া উচিত, যেখানে যত দূরে যাক না কেন, যেভাবে যাক না কেন, সে ফিরে আসবেই, তার বাঁধনটা মানে খুলে দেওয়া হলো, সে যেখানে যাক না কেন মনের যে আবেগ, যে ভালোবাসা যখন প্রকাশ্যে সে আসতে হবে। তো আপনার একটা ফোন আসছে, দর্শক আপনার নাম বলে কথা বলুন। হ্যালো, হ্যালো, কে বলছেন দর্শক? শুনতে পাচ্ছি না তো। হ্যালো, লাইনটা কেটে গেছে না? ঠিক আছে, লাইনটা কেটে গেল। তাহলে আমরা পরের গানে চলে যাই। হ্যাঁ, আপনি তো একদম মানে কি বলবো, পরিবেশটা এমন হলো যে মনে হয় সারা রাত আমরা গান শুনবো। আর তপন দা পার্থ তো চমৎকার বাজাচ্ছে। এরা দুজন থাকলে, বিশেষ করে তপনের সাথে তো আমার বহু পুরনো সম্পর্ক, নিউ ইয়র্ক আর তপন মোটামুটি একই সাথে আমরা এখানে গান বাজনা শুরু করেছি বহু বছর আগে থেকে, যখন থেকে আমি আসতে শুরু করেছি। তো কাজেই তপন থাকলে সেখানে পুরো পরিবেশটা আসলে একটা অন্যরকম হয়ে যায়। তাছাড়াও সে একজন ভালো মানুষ। হ্যাঁ, নিশ্চয়ই, অত্যন্ত শিল্পীদের প্রতি সে যে যখন এখানে আসে সে খুবই সবাইকে আতিথেয়তা এবং সহায়তা সব কিছু করে থাকে। তো আপনার কথার প্রসঙ্গে আমি আরেকটা রোমান্টিক গান গাইছি। দুটো গানের মধ্যে ডিফারেন্স হচ্ছে, আগের যেটা গিয়েছিলাম সেটার মধ্যে আপনি যেটা বললেন যে ভালোবাসা এমনই হওয়া উচিত, এটা সাধারণভাবে একটা মানবীয় ভালোবাসা, মানবিক ভালোবাসার যে সংজ্ঞা সেটা ওই রকমই, যে আমি তোমাকে ভালোবাসি কাজেই আমি তোমাকে চাই, তুমি যেখানেই যাও তুমি তুমি সুখে থাকো। হ্যাঁ, ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা ফোন এসে, দর্শক আপনার নাম বলে বলুন। হ্যালো, হ্যালো, দর্শক কথা বলুন প্লিজ। হ্যালো, হ্যাঁ জি বলুন। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন, কি যেন ওই গানটা একটু আমাকে যদি থাকে। আচ্ছা, অনেক ধন্যবাদ নাসিমা। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা চলুন, তাহলে আপনি যে কথা বলতে চাচ্ছিলেন যে রোমান্টিক, হ্যাঁ রোমান্টিক, রোমান্টিকেরও অনেক রকমের সংজ্ঞা আছে। একজন ষোলো বছরের কিশোর বা কিশোরীর কাছে রোমান্টিসিজমের যে ধারণা, 70-80 বছরের একজন পরিণত মনস্ক মানুষের কাছে রোমান্টিসিজম কিন্তু একেবারেই আলাদা। তো আমি সেটাই বলছি যে এই গানটি যেটি গাইলাম, আমারও বড় নয়, এটা রবীন্দ্রনাথ 28 বছর বয়সে লিখেছেন, তাও একদম তরুণ কবি। হ্যাঁ, রোমান্টিক একটা গান। তারপরে রবীন্দ্রনাথ যখন লিখছেন তার 60-30 বয়সে, তখন দেখেন তার রোমান্টিসিজমের ধারণা কীভাবে পাল্টে গেছে। সেই সেই রোমান্টিসিজম আর আমাদের মানবিক আবেগ দিয়ে চালিত না, সেই রোমান্টিসিজম নান্দনিক এস্থেটিক্স দিয়ে চালিত। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ,
সুরেরও বাঁধনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরেরও বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার থেকে আপনি বেঁধে ফেলেছেন সুর বাণী তাল লয় মানে একাকার হয়ে গেল তাই না আপা তাহলে আমি ডিফারেন্সটা বলছি দুটাই রোমান্টিক গান ওটা হচ্ছে একটা মানবিক আবেগ আর এটা হচ্ছে একেবারে মানবিক আবেগের বাইরে বেরিয়ে গেছে সুরের বাঁধন দিয়ে একটা যে বন্ধন হতে পারে সেই বন্ধনটার কথাই তিনি বলছেন যেটা রাগ রাগিনী দিয়ে ললিত বসন্তে বসন্তের সেই প্রকৃতির সাথে
মানুষের সাথে, মানুষের হৃদয়ের সাথে একটা বন্ধন। এবং মানুষ কিন্তু এই যে বলে না 80 বছর 90 বছর, এগুলো তো আসলে নাম্বার, কিন্তু মানুষের তো রোমান্টিসিজম না, সেটা পরিণত, মানে সময়ের সাথে সাথে তার ধ্যান ধারণার সংজ্ঞা পাল্টে যায়, পাল্টে যায়। কিন্তু রোমান্টিসিজম তো সবসময়ই থাকে। মানুষ যতদিন জীবিত থাকে, যতদিন তার মনন থাকে, যতদিন তার বোধ থাকে, ততদিন পর্যন্ত রোমান্টিসিজম থাকে। রোমান্টিসিজম মানেই হচ্ছে যে কোনো ভালো লাগা, ভালো লাগা। অবশ্যই তো আপা, এখন আমাদের একটা বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেল। দর্শক আপনারা দেখছেন অন্তরমম বিকশিত করো, এই অনুষ্ঠানটি বিশেষ সঙ্গীত অনুষ্ঢান। আমাদের মাঝে আছেন বর্ণাঢ্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, পরিচয় করিয়ে দিয়ে আমাদের সাথে আছেন তপন মোদক, পার্থ গুপ্তা চমৎকার বাজাচ্ছেন। তো আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পরে আবার আপনাদের সাথে আসব, এর মাঝে ভালো থাকবেন। টাইম টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান সঙ্গীত অনুষ্ঠান অন্তরমম বিকশিত করো, আজকে আমাদের সাথে উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা আমাদের সাথে আছেন। আপনার এই অনুষ্ঠানটি, ও আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক আছে, একটু বলে রাখি যে আজকে টাইম টেলিভিশনে একটার সময় যে নিউজটা হওয়ার কথা, যে অনুষ্ঠানের কারণে, আপার কারণে সেই নিউজটা হচ্ছে না। তো দর্শকরা আসলে জেগে আছে, অনেকগুলো ফোন এসেছে, আমি এই আপনার কথা টেনে নিয়ে বলতে চাই যে আমার খুবই অবাক লাগছে যে রাত্রি একটার সময় দর্শক জেগে অনুষ্ঠান। আমি কিন্তু আই এম নট এ নাইট পারসন, রাত জাগতে পারি না, এবং রাতের কোনো অনুষ্ঠানও আমি করি না, 10টার পরে কোনো অনুষ্ঠানে আমি থাকি না। তো আজকে এইটা যেহেতু আমেরিকায় এবং অনেক আগে থেকে আপনারা বলেছেন, সেই জন্য ভাবলাম যে আচ্ছা ঠিক আছে করি। আর কিন্তু যারা জেগে আছেন আপনাদের সবাইকে আমার হ্যাটস অফ, স্যালুট। হ্যাঁ অবশ্যই, যে আপনারা এত রাত পর্যন্ত জেগে আছেন এবং গান শুনছেন, আপনাদের প্রতি আমার অশেষ অশেষ কৃতজ্ঞতা। আপা ফোনটা নিয়ে নিই? হ্যাঁ নিশ্চয়ই। দর্শক আপনার নাম বলে কথা বলুন প্লিজ। জি হ্যালো। হ্যালো জি, সালাম আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। আমার নাম শাফিন, আমি সান ডিয়েগো থেকে কল করছি। সান ডিয়েগো? কয়েক বছর আগে, জি আপনি কয়েক বছর আগে আমাদের এখানে পারফর্ম করেছিলেন। আপনি আরেকটু জোরে বলেন, আপনার ভয়েসটা একদম কম আর কি। আপনার আপনি কয়েক বছর আগে আমাদের এখানে সান ডিয়েগোতে পারফর্ম করেছিলেন। হ্যাঁ হ্যাঁ জি জি, আপনার সাথে অ্যাকচুয়ালি আমার দেখা হয়েছিল একজন বাঙালি ভদ্রলোকের বাসায়। তো আমার নাম শাফিন, আমিও আপনার চাইনর থেকে গ্রাজুয়েশন করেছিলাম অনেক আগে 1983 তে। আচ্ছা। তো আমার মার একটা খুব প্রিয় গান ছিল, মা মারা গেছে কিন্তু আমার মা গুনগুন করে দিনগুলো মোর সোনার খাঁচায় গেত, এবং আমি আমার আব্বা বসে বসে যখনই পারি এই গানটা শুনি। তো এখন আপনি যদি গেতে পারেন, এটা আমাদের জন্য খুবই আপনাকে বিনম্র শ্রদ্ধা। জি আপা, পরের গানে চলে যাই তাহলে। যেহেতু আষাঢ় মাস পড়ে গেছে, আজকে বোধ হয় আষাঢ়ের প্রথম সপ্তাহ, একটা আষাঢ়ের গান গাই। রবীন্দ্রনাথ বর্ষা তো ভীষণ ভালোবাসত। বহু যুগে অপার হতে আষাঢ় এলো, এলো আমার মনে কোন সে কবির ছন্দ বাজে, ঝরো ঝরো বরিশনে বহু যুগে ও পার হতে আশা এলো।
সাজালো সমীরণে ঝাড়ো ঝাড়ো পরিশানে বহু যুগে সেদিন এমনি মেঘের ঘটা রেবানো দীর তীরে এমনি বাড়ি ঝরেছিল শ্যামল শৈল শিরে সেদিন এমনি মেঘের ঘটা রেবানো দীর তীরে এমনি বাড়ি ঝরেছিল শ্যামল শৈল শিরে মালবিকা অনিমিখে চেয়েছিল পথের দিকে মালবিকা অনিমিখে চেয়েছিল পথের দিকে সেই চাহনি ফিরে আসে কালো মেঘের ছায়া রোশনে ঝাড়ো ঝাড়ো পরিশানে বহু যুগে ও পার হতে আসা এলো সে কবি ছন্দ বাজে ঝাড়ো ঝাড়ো বরিশানে বহু যুগে ধন্য হলো শুধু এইটুকু বলবো যে যতই শুনি ততই ভাল লাগে আপনিও তো অনেক কবিতা পড়েন রবীন্দ্রনাথের একটা বর্ষার কবিতা থেকে পড়লে এটার সাথে যেত বেশ ভালো তাই আমার একটা কবিতার কথা খুব মনে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুর সারারাত জেগে একটা কবিতা লিখেছেন সকালবেলা উঠে উনি যখন জানালা খুলে চারিদিকে আলোয় আলোকিত হয়ে গেল ওনার অন্তরটা ভরে গেল তখন উনি নির্ঝরের স্বপ্নবঙ্গ কবিতাটাকে লিখে ফেলেন তো এই কবিতাটির দুটো লাইন আমি পড়তে চাই আপনি এটা রিলেটেড হয়তো একটা আচ্ছা আপনি পড়েন আমি দেখি কি গাওয়া যায় আজি প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠিল প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থর থর করি কাঁপেছে ভূধর শিলা রাশি রাশি পড়েছে খসে ফুলিয়া ফুলিয়া ফেলিল সলিল গরজে উঠেছে দারুণ রোষে আমি পুরো কবিতাটা পড়লাম না এটুকুই পড়লাম কিন্তু এই যে অন্তরের ভিতর থেকে যে ভালো লাগার যে উচ্ছ্বাস সেটি রবীন্দ্রনাথই পারেন আর কি আমরা একজন দর্শক ফোন করেছে দর্শক আপনার নাম বলে কথা বলুন হ্যালো হ্যালো দর্শক আপনার নাম বলে কথা বলুন প্লিজ হ্যালো জি হ্যালো আসসালামু আলাইকুম জি আমি রিমান বলছি ব্রুকলিন থেকে আচ্ছা আচ্ছা বলুন ধন্যবাদ শিল্পীকে আমার খুব সুন্দর লাগছে অনুষ্ঠানটা আমাকে অনুরোধ করবো যদি উনি গানটা গেয়ে ফেলেন তো গেয়ে ফেলেন যখন পড়বেন আমার পায়ে পায়ে চিহ্ন এই গানে যদি এই গানটা যদি শুনেছেন অনেক ধন্যবাদ আপনাকে খুব সুন্দর আপনার কবিতাটা নির্ঝরের স্বপ্নভঙ্গ রবীন্দ্রনাথের যারা রবীন্দ্র গবেষক তারা মনে করেন যে রবীন্দ্রনাথের জীবনে একটা মাইলস্টোন এটা যে টার্নিং পয়েন্ট আর কি কারণ তার আগ পর্যন্ত তার মধ্যে
তার রচনায় তার সৃষ্টিতে এক ধরনের বিষণ্ণতা লক্ষ্য করা যায়। হ্যাঁ, প্রভাত সঙ্গীত, সন্ধ্যা সঙ্গীত, ভগ্ন হৃদয়, সব কিছুর মধ্যে এক ধরনের একটা বিষণ্ণতা, একটা দুঃখবোধ কাজ করছে। নির্ঝরের স্বপ্নভঙ্গের পর থেকেই কিন্তু তার কি বলবো দৃষ্টিভঙ্গি, তার জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়ে যায় এবং দেখা যাচ্ছে যে তারপর থেকেই তিনি জগতে, জীবনে, তার চারপাশে, প্রকৃতির মধ্যে, সব কিছুর মধ্যেই, আলোতে, আকাশে, পাতায়, সব জায়গায় তিনি আনন্দের উপকরণ খুঁজে পাচ্ছেন। সেই জন্য নির্ঝরের স্বপ্নভঙ্গটা কিছু মনে করবেন না, একজন দর্শক অপেক্ষা করছে, ফোনটা নিয়ে তারপরে গানে ফিরে। দর্শক, আপনার নাম বলে কথা বলুন। হ্যালো হ্যালো দর্শক, কথা বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, আপনার সাউন্ডটা, ভলিউমটা একটু বাড়িয়ে দিন প্লিজ। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন, একটু ভলিউমটা বাড়িয়ে দিন প্লিজ। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, আমি জামাইকা থেকে প্রীতম বলছি। প্রীতম? হ্যালো হ্যাঁ বলুন। আমি জামাইকা থেকে প্রীতম বলছিলাম, জামাইকা থেকে। জি জি বলুন, আপনার অনুরোধের কোনো গান আছে কিনা এই জন্য চুরি বন্যাপার কাছে? হ্যাঁ, লিটন বিশ্বাস আমার নাম, জামাইকা থেকে। অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে, জামাইকা থেকে লিটন বিশ্বাস। যখন পড়বেন আমার পায়ে চিহ্ন এই গাতে, এই গানটার জন্য আমি অনুরোধ করতেছি। আপনাকে অনেক ধন্যবাদ লিটন বিশ্বাস, ভালো থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। জি আপা, ওই গানটাই যে নির্ঝরের স্বপ্নভঙ্গ রিলেটেড। কিছু বিষাদ ভুলে আমরা যেন আনন্দে থাকতে পারি, ভালো 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 লাগার দিক থেকে থাকতে পারি রবীন্দ্রনাথের সেই গান থেকে আজকে আমাদের সেই উপলব্ধি হওয়া উচিত, তাই না? অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে আমরা আরেকটি গানে ওই যে অনুরোধ করলেন ওই গানটা তো গাওয়া উচিত, দিন দিনগুলি মোশনার খাজা। ভদ্রলোক বসে আছেন, আমি একটুখানি ওটা শোনাই। দর্শক, আপনারা দেখছেন টাইম টেলিভিশনের বিশেষ সঙ্গীতানুষ্ঠান অন্তরমম বিকশিত করো। আপনারা অনেক রাত জেগে যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে বিনম্র শ্রদ্ধা টাইম টেলিভিশনের পক্ষ থেকে, এবং আপনারা সত্যিই আপাকে অনেক ভালোবাসেন বলেই মধ্য রাত বসে বসে আপনারা গান শুনছেন। আপনারা যদি আরো থাকেন আরো শোনাবো। আজকে টাইম টেলিভিশনে একটা নিউজটাও সেখানে ক্যান্সেল করা হয়েছে ফর দ্যাট পার্টিকুলার রিজন।
চলুন তাহলে গানের শুরু যাই। দিনগুলি মোর সোনার খাঁচা, ফিরে
দেখা দিনগুলো অনেক রোমান্টিক, তাই না? মানে আমরা যারা প্রবাসে চলে এসেছি অনেক আগে, যারা এই দেশে শিল্প সাহিত্য নিয়ে একটু একটু কাজ করছে, এ দেশে টেলিভিশন গুলো কাজ করছে, তাদেরকে নিয়ে আপনার কোনো কিছু বলার আছে কিনা? এটা আমার পক্ষে বলা কঠিন, বুঝলেন, এই কারণে যে আমি তো এখানকার, আমরা তো দুদিনের জন্য আসি, বেড়াই, অনুষ্ঠান করে চলে যাই, কিন্তু এখানে যারা কাজ করছেন তারা যে কাজ করতে গিয়ে কী কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, কী কী ধরনের প্রতিকূলতা তাদেরকে প্রতিদিন ও অতিক্রম করতে হচ্ছে, এগুলো তো আমাদের ধারণা নেই, অভিজ্ঞতাও নেই। তবে এইটুকু নিঃসন্দেহে বুঝতে পারি যে দেশের থেকে এত দূরে সম্পূর্ণ একটা অপরিচিত, মানে অপরিচিত বলবো না, একটা আমাদের সংস্কৃতি বৈরীও না, আমাদের সংস্কৃতির চাইতে আলাদা, সম্পূর্ণ বিপরীত একটা পরিস্থিতির মধ্যে থেকে আমাদের দেশের কাজগুলো করে দেওয়া একটা কঠিনকে ধরে রাখা ডেফিনেটলি কঠিন। বোনাপা, একজন দর্শক অপেক্ষা করছেন আপনার সাথে কথা বলার জন্য। দর্শক, আপনার নাম বলে কথা বলুন। দর্শক, হ্যালো হ্যালো, লাইনটা কেটে গিয়েছে। আচ্ছা, আসলে অনেকেই কল করছে, সে কানাডা বিভিন্ন স্টেট থেকে, নিউ জার্সি, নিউ ইয়র্ক, বিভিন্ন অঞ্চল থেকে কল করছেন। আপনি শুনে অবাক হবেন যে মধ্যরাত পর্যন্ত হাজার হাজার লোক কিন্তু বসে আছেন। আমি খুবই অবাক, যদিও যে আবার আরেকটা কল আসছে। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন প্লিজ। আমি মাইশা বলছি। ও মাইশা, কেমন আছো? জি আঙ্কেল, ভালো। আমি রাত থেকে গান শুনছি মোনা ম্যামের। কাউন্সিল ম্যাম, ওয়েলকাম। সালাম। আচ্ছা, মাইশা সম্বন্ধে একটু বলতে হয়। এই যে একটু আগে যেটা বললাম না, যে প্রজন্ম বা এখানে এসে যে প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হয়, মাইশা কিন্তু একজন অসাধারণ নৃত্যশিল্পী এবং সঙ্গীত শিল্পী। যে আমাদের শতদলে যে নব আনন্দে জাগো অনুষ্ঠানে সেও গিয়েছিল। তো আজকে মাইশা, তোমার কল করার জন্য বা অনেক রাত জেগে গানগুলো শোনার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তুমি বন্যা আপাকে কোনো অনুরোধ করবা কিনা বলো। জি, আমার অনেক প্রিয় একটি রবীন্দ্রসঙ্গীত আছে, এমনও দিনে তারে বলা যায়, যদি সময় থাকে দুই লাইন গেয়ে দিলাম আমি অনেক খুশি হব। আচ্ছা দেখ। হ্যাঁ মাইশা, তোমাকে আবারও অনেক ধন্যবাদ কল করার জন্য। আচ্ছা, ওই যে একজন পাগলা হওয়ার বলছিলেন, তার রিকোয়েস্টের গানগুলি করি, কারণ বেচারারা এত রাত জেগে বসে আছেন। আসলে আপনার গান শুনে আসলে সবাই কিন্তু একটু অন্যরকম মাদকতায় হয়ে যাচ্ছে। যাবে না, যাবে না, দেয়াল যা
স্বপ্ন ঘেঁচে নাচে মাতাল জোটে যত মাতাল জোটে আমার স্বপ্ন ঘেঁচে নাচে মাতাল জোটে যত মাতাল জোটে আপনার নাম বলে কথা বলুন প্লিজ। আমি শাহ মাহবুব বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। কি সঙ্গীত শিল্পী শাহ মাহবুব? আমি রেজনা চৌধুরী বন্যা আমার প্রিয় শিল্পী, একজন কিংবদন্তি শিল্পী, তাকে এই আমার শুভেচ্ছা জ্ঞাপন করছি। এখন গভীর রাত, নিউ ইয়র্কের চারদিকে বৃষ্টি স্নাত রাত, খুব ভাল লাগছে ওনাদের গান, খুবই ভাল লাগছে। এবং বিশেষ করে তপন দা, আমাদের পার্থ এবং কিরণ ভাই, আপনার উপস্থাপনা এবং সব মানে সংগতকারী যারাই আছেন, সবকিছু মিলিয়ে একটা চমৎকার পরিবেশ। আমার মনে হয় না যে বন্যাদ্বীপ বাংলাদেশে টেলিভিশনে কোন চ্যানেল হয়তো এত রাতে কখনো লাইভ করেন, কিন্তু আমরা মানে স্বভাবতই আপনাকে দেখি সকালবেলা গান গাইতে বিভিন্ন চ্যানেলে, তো খুবই ভাল লাগছে যে গভীর রাতে। আপনাকে একটু বলে রাখি, শাহ মাহবুব কিন্তু একজন সঙ্গীত শিল্পী এবং অত্যন্ত জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী, এবং ফোক গানগুলো অসাধারণ গান। আর টাইম টেলিভিশনকে অনেক ধন্যবাদ যে এইরকম একজন গুণী শিল্পীকে আমাদের মাঝে উপস্থাপন করবার জন্য। আপা অনেক ভালো হচ্ছে, আপনি যদি মাঝে মাঝে তব দেখা পাই এই গানটা যদি, ওটা আমারও প্রিয় একটা গান। প্লিজ আপু ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাহবুব তোমাকে অনেক ধন্যবাদ রাত জেগে আমাদের গান শুনে মানে আপার গান শোনার জন্য আর কি। হ্যাঁ, আমাদের সাথে থেকো, আমরা আরো কতক্ষণ আছি। তো আচ্ছা আপা, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিই। দর্শক আপনারা দেখছেন টাইম টেলিভিশনের বিশেষ সঙ্গীত অনুষ্ঠান অন্তরমম বিকশিত করো। এই অনুষ্ঠানটিতে আমাদের সাথে আছেন উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। আমি আবারও আমাদের সাথে যারা বাজাচ্ছেন তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। পার্থ গুপ্তা কিবোর্ডে চমৎকার বাজাচ্ছে, আর আমাদের তপন মোদক চমৎকার বাজাচ্ছেন, আর আমি কবির কিরণ আপনাদের সাথে আছি। একটা ছোট্ট বিরতির পরে আবার আসব, সাথে থাকবেন। ধন্যবাদ। অন্তরমম বিকশিত করো এই অনুষ্ঠানটিতে আজকে আমাদের বরেণ্য শিল্পী রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা আমাদের সাথে আছেন। আমি আমাদের প্যানেলের সবাইকে একটু পরিচয় করে দিচ্ছি। একজন তরুণ শিল্পী বলবো না, সঙ্গীত অনুরাগী, যে প্রবাসে বসে গান শেখার চেষ্টা করছে, তার নাম হলো আয়েশা খান। সেই আমাদের সাথে যোগ দিয়েছে। আর আয়েশা খান অনেক দিন থেকে গান গাওয়ার চেষ্টা করছে, গান শেখার চেষ্টা করছে। তো আজকে বন্যা আপা থেকে একটু শুনতে চাবো যে এই যে প্রজন্ম যারা গান
তাদের জন্য আপনার টিপসটা কি, তাদের কি করা উচিত? আপনার তো একটা স্কুল আছে তাই না? হ্যাঁ, বা মানে সেই স্কুল বা স্কুলিং করাটা কতটুকু দরকার? এখানে তো একটু সর্ট অফ ভেরি কমপ্লিকেটেড, সবাই চাকরি করে, এটা একটু যদি আয়েশাকে বলেন প্লিজ। আমি তো আমি সবসময় আমি যেটা বলি আমার সব ছাত্রছাত্রীদেরকে যে গানের কোনো শর্টকাট নাই, গানটা অনেক সাধনার জায়গা, কাজে অসম্ভব প্যাশনেটলি নিতে হবে। এবং যেটা সবাইকেই বলি যে গান গাইছি বলে যে আমি স্টার হব, ওই টার্গেট করে গান গাইলে আমি আমি ওটা এনকারেজ করি না। গানটা হচ্ছে সাধনার জিনিস, এবং গানটাকে গানটাকে অর্জন করতে হবে সাধনার দ্বারা। সে অর্জনের পথটা তো খুব সহজ নয়, সুগম নয়, সময় দিতে হবে, নিষ্ঠা, পরিশ্রম, সময় সব কিছু দিয়ে সেটাকে অর্জন করতে হবে, এটা আমি সব ছাত্রছাত্রীদের বলি। আয়েশা তাহলে চলো তোমার থেকে আচ্ছা একটা ফোন নিয়ে নিই। দর্শক দর্শক আপনি নাম বলে আপনার প্রশ্নটা করুন প্লিজ। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ জি বলুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়া আলাইকুম সালাম। আমি বন্যাদির সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ শিওর, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। এবং তপন দাকে নমস্কার। আমি আপা আমি লাইজু বলছি, আপনার মিউজিক কলেজ অ্যাকশন স্টুডেন্ট ছিলাম। লাইজু আচ্ছা। দাদা আমি তীর্থর মা। আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ দিদি, হ্যাঁ আপনি যে কোনো পছন্দের একটি গান শুনতে চাচ্ছিল। আচ্ছা নিশ্চয়ই। তো লাইজু ভাবি আপনাকে অনেক ধন্যবাদ, উনাকে আমি চিনি, উনি পরিচিত একজন সঙ্গীত শিল্পী। ভালো থাকবেন ভাবি, অনেক রাত জেগে গান শুনছেন তো আই। হ্যাঁ দিদি ভালো থাকবেন, শুনলাম আপনি একটু অসুস্থ। তো আপনিও ভালো থাকবেন, আমি নিশ্চয়ই ভালো থাকবেন, আর গানের মধ্যে থাকবেন, তাহলে ভালো আরো বেশি ভালো থাকবেন। তো এখন আয়েশা খান সে গান শিখছে, হ্যাঁ তাকে অনুরোধ করব যে যেটুকু পরিবেশনা করতে পারে যদি একটু করার চেষ্টা করে আর কি। চেষ্টা করি বাট বনে যদি ফুটল কুসুম নেই কেন সেই পাখি নেই কেন কে
ভালো হয়েছে, অনেক ধন্যবাদ। তো আমরা গানে চলে যাই তাহলে আপা, আমাদের কোনো আপনার বিশেষ কোনো ভালো লাগার কোনো গান আছে? সেটা দিয়ে আমি শেষ করব। ওই যে এখন অনুরোধ করলেন না মাঝে মাঝে, তো রাইট, ওটা আমারও কিন্তু একটা প্রিয় গান। তো কথা শুনে আমার মনে, আমিও একসময় এই গানটা খুব গাইতাম, আমি ইদানিং কম গাই। ভিডিও থেকে আমি শেখা, আমি এটা কোনো টিচার শেখায় না, আমি স্বরলিপি দেখে শিখছি, ক্লাসিক্যাল শিখছি, বাট আপনার এটা আমি একসময় খুব তাই দেখলাম শুটটা আমার মতনই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, কেন মে ঘাসে সাগর আকাশে তোমারে দেখিতে দেয় না, মোহ মেঘে তোমার দেখিতে দেয় না, মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে হারাই হারাই সদা হায় ভয়, হারাই হারাই সদা হায় ভয়, হারাই চুকিতে আস না মিটিতে, হারাইয়া হৃদয় না জুড়াতে, হারাইয়া পলক না পড়িতে, হারাইয়া ফেলি চুকিতে, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না,
রাখিব আখিতে আখিতে, ওহে কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে, ওহে এত প্রেম আমি কোথা পাব না, এত প্রেম আমি কোথা পাব না, তোমারে হৃদয়ে রাখিতে আমার সাধ্য কি বা তোমারে, দয়া না করিলে তোমারে, তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে, মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না, আর কারো পানে চাহিব না আর করিব হে আমি প্রাণপণ, ওহে আর কারো পানে চাহিব না আর করিব হে আমি প্রাণপণ, ওহে তুমি যদি বলো এখনি করিব, তুমি যদি বলো এখনি করিব, বিষয় বাসনা বিসর্জন দিব শ্রীচরণে, বিষয় দিব তোমার লাগে বিষয় দিব অকাতরে, বিষয় দিব তোমার লাগে বিষয় বাসনা বিসর্জন, মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না। আবার এই গানটা শোনার পরে হৃদয় মথিত করা মনে হয় যেন ভালোবাসা মানে চলে আসে হৃদয় থেকে, হ্যাঁ, যে এত সুনিপুণভাবে রবীন্দ্রনাথ কীভাবে তার মনের আকুতি ভালোবাসাটা তার প্রেমিকার কাছে তুলে ধরতে পারেন, এটা আমার মনে হয় অন্য কোনো কবি সাহিত্যিকের পক্ষে এত চমৎকারভাবে এত গাঁথুনি সম্ভব না। আপনারই কথা প্রসঙ্গে আমি বলছি, আপনি বলছেন যে প্রেমিকার কাছে তুলে ধরতে পারেন, রবীন্দ্রনাথের গানের বহু মাত্রিকতা হচ্ছে এইখানে যে রবীন্দ্রনাথের এই যে প্রেমের কথা যে বলছেন, এই প্রেম যে কারকে পাবার জন্যে এইখানেই কিন্তু একটা বলা মুশকিল, না বলা মুশকিল না, এখানে হচ্ছে রবীন্দ্রনাথের গানের যে মাল্টি ডাইমেনশনাল ব্যাপারটা, যে জন্য রবীন্দ্রনাথের গান এখনো পর্যন্ত এই যে মাঝরাত জেগে লোকেরা শুনছেন, শ্রোতারা শুনছেন বা আপনি সবাই যারা ভালোবাসেন তারা শুনছেন, তার কারণ রবীন্দ্রনাথের গান প্রত্যেকবার প্রত্যেক শিল্পীর কণ্ঠে প্রত্যেক শ্রোতা নতুন নতুনভাবে শোনেন, সেই গানটা কখনো একঘেয়ে হয় না। এই গানটা কিন্তু অ্যাকচুয়ালি পূজার গান, মাঘোৎসব উপলক্ষে ব্রহ্মসঙ্গীত হিসেবে রবীন্দ্রনাথ এটি লিখেছিলেন খুব অল্প বয়সে, 34 বছর বয়সে, কিন্তু তার এই গানের মধ্যে যদি আমি বলে না দেই গানের যে এই গানের মধ্যে যে একটা প্রেম ভাব, যে প্রেমিক বা প্রেমিকার প্রতি যে আকর্ষণ, তাকে পাবার যে আকুল আকাঙ্ক্ষা, সেটি কিন্তু ঈশ্বরও হতে পারে মানুষও হতে পারে, মানব প্রেমও হতে পারে ঈশ্বর প্রেম হতে পারে, সব রকমের প্রেম একাকার হয়ে গেছে। সবচেয়ে বড় কথা এই গানগুলো প্রাসঙ্গিক, সবসময় মানে মনে হয় যেন হাজার বছর সবসময় প্রাসঙ্গিক থেকে যাবে। তো আজকে আমরা আমরা যে অনুষ্ঠানটা নামকরণ করেছি অন্তরমম বিকশিত করো
অন্তরতর হয়ে, এটার একটা কথাগুলো আমি পড়ার চেষ্টা করি, এরপরে আপনি এটা রিলেটেড একটা গান করেন প্লিজ। অন্তর মম বিকশিত কর অন্তরতর হে, নির্মল কর উজ্জ্বল কর সুন্দর কর হে, জাগ্রত কর উদ্ধত কর নির্ভয় কর হে, মঙ্গল কর নিরলস নিঃসংশয় কর হে, যুক্ত কর হে সবার সঙ্গে মুক্ত কর হে বন্ধ, সঞ্চার কর সকল কর্ম শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মম চিত নিস্পন্দিত কর হে, নন্দিত কর নন্দিত কর নন্দিত কর হে। এটা তো গীতাঞ্জলির কবিতা, গীতাঞ্জলি গীতাঞ্জলিও সেরকম রবীন্দ্রনাথের একটা টার্নিং পয়েন্ট, গীতাঞ্জলির পরে রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা, তার ঈশ্বর চিন্তা, তার মানব প্রেম, তার বিশ্বপ্রেম সব কিছুই অন্যরকম হয়ে গেছে গীতাঞ্জলির কবিতা। তো এই মুহূর্তে আমার মনে পড়ছে না এটার সাথে, এইটারই দুই লাইন আমি আপনাকে শুনি, এটা অ্যাকচুয়ালি গান। অন্তর মম বিকশিত কর অন্তর তর হে, অন্তর মম বিকশিত কর অন্তর তর হে, তারপর কি নির্মল কর মঙ্গল কর নন্দর কর হে, অন্তর মম বিকশিত কর অন্তর তর হে। চমৎকার, আপনার অনেকগুলো অ্যালবাম বেরিয়েছে, তার ভিতরে আমার মানে অনেকগুলো এখানে পড়ে শেষ করা যাবে না, বাট যেটি আমার মনে হয় বেশ কয়েকটা আছে আমার লিখে এনেছি, আপনি যদি আপনার অ্যালবামগুলোর কথা একটু বলেন, কবে থেকে আপনি অ্যালবাম বের করেছেন এবং কতগুলো বের হয়েছে? এটা আমার পক্ষে বলা খুব কঠিন, আমার মনে নেই। তবে আপনার যে গানগুলো মধুর কণ্ঠে ধ্বনিত হয়, হ্যাঁ, মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বন মাঝে, আমি তোমারই মাটির কন্যা, এটা কিন্তু আপনার কোন একটা অ্যালবামের এই গান? সবই অ্যালবামে এখন মানে এটা কি মনে আছে কোনটা, এই যে আমি তোমারই মাটির কন্যা, খুব একটা দেখলেন না, আমি তোমারই মাটির কন্যা জননী বসুন্ধরা, আমি তোমারি মাটির কন্যা জননী বসুন্ধরা, তবে এমন মানব জন্ম কেন বঞ্চিত করা, জননী বসুন্ধরা আমি তোমারি মাটির কন্যা। তো গাই না ভুলে, দেশের গান তাই না এটা? অ্যাকচুয়ালি পূজা পর্বে পূজার গান, সম্ভবত চণ্ডালিকা নৃত্যনাট্যের গান। জি 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 জি। আচ্ছা, আপনার একটা আপনার এই অ্যালবাম থেকে হৃদয়ের একুল অকুল, এটা যদি একটু দু লাইন গান। হৃদয়ের একুল অকুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বাড়ি, হৃদয়ের একুল অকুল দুকুল ভেসে যায়, সজনী উঠালে নয়ন বাড়ি। খুব ভালো, তাহলে সবার কমন একটা গান যারা এত রাত জেগে আছে, হ্যাঁ, আহা জিয়ে বসন্তে, হ্যাঁ,
এটাই আপনার কোন একটা অ্যালবামের এই গান? এগুলো সবগুলি অ্যালবামের গান। তো এখন আসলে বসন্তের গান না করে আমি আমার একটা প্রিয় গান, যেহেতু সবাই এত রাত পর্যন্ত জেগে আছেন, সবাই আশা করি আমার পছন্দ আপনার এই প্রিয় গান একটা করেন। ঠিক আছে, আমার একটা প্রিয় গান দিয়ে শেষ করি। যারা বসে আছেন তাদেরকে আরো একবার আমার সকৃতজ্ঞ ভালোবাসা অভিনন্দন, যে আপনারা এটা জেনেও ভালো লাগলো যে আপনারা গান শুনবার জন্য বসে আছেন। আসলে আপনাকে আমরা আমাদের প্রবাসী বাঙালিরা পরম আত্মীয় ভেবেই ভালোবাসি। আমি আমিও বাঙালি, যে কোনো জায়গায় হোক সব বাঙালি আমার প্রাণের আত্মীয়। এবং উত্তর আমেরিকাতে, বাংলাদেশে তথা উপমহাদেশের ভারতবাসী সবার প্রাণের প্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী আপনি। এটা হয়তো আপনি যে কত আরাধ্য সেটা সত্যিই যারা জানেন, মানে আপনি জানেন না হয়তো, সবাই আপনাকে খুব পছন্দ করে সেটা আমি বুঝতে পারি। ভালোবাসা এমন একটা জিনিস, এটা রেসিপ্রোকাল, পেলে বুঝতে পারা যায় যে ভালোবাসা। তবে আমি আমার কৃতজ্ঞতা জানাই তপনকে, বেচারা সারাদিন অনেক পরিশ্রম করেছে, এখন এত রাত পর্যন্ত জেগে বাজাচ্ছে। এখানে পার্থ, আপনি এবং যারা ক্যামেরার পেছনে কাজ করছেন এত রাত পর্যন্ত, সবাইকে আমার অনেক অনেক কৃতজ্ঞতা। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত মামু দুঃখবে
নীরবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে। অসাধারণ মন ছুঁয়ে গেল আপা। তো আমরা অনুষ্ঠান একদম শেষে চলে এসেছি, আপনি যদি দর্শকদের থেকে একটু বিদায় নিয়ে নেন যারা দীর্ঘক্ষণ মানে এগারোটা থেকে বসে আছে। হ্যাঁ, তো আমি সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই, শুভকামনা জানাই, ধন্যবাদ জানাই যে আপনারা যারা বসে অনুষ্ঠান দেখছেন, যারাই অনুষ্ঠান আপনাদেরকে দেখাবার জন্যে ক্যামেরার পেছনে নেপথ্যে থেকে এত পরিশ্রম করছেন, সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন টাইম টেলিভিশনকে আমার আন্তরিক কৃতজ্ঞতা তারা যে আমাকে এখানে নিয়ে এসে আপনাদের সামনে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন এবং আয়োজন করেছেন। এই তরুণ শিল্পীকেও অভিনন্দন, তার আরও ভালো গান করুক এ প্রত্যাশা। তপন, পার্থ, কিরণ সাহেব, সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমরা শেষ করতে করতে একটা গান দিয়ে শেষ করব, আমি দর্শকদের থেকে বিদায় নিয়ে নিই। দর্শক, আপনারা দেখছেন টাইম টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান অন্তরমম বিকশিত করো। এই অনুষ্ঠানে আমাদের বরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এতক্ষণ আপনাদের সাথেই ছিলেন, আমাদের সাথেই ছিলেন, আর কিবোর্ডে পার্থ গুপ্তা, আর তরুণ শিল্পী গান শিক্ষক আয়েশা খান, আর আমাদের শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা আপা তো আছেনই, তার গান দিয়ে শেষ করব। আর আমি কবির কিরণ আপনাদের সাথে এতক্ষণ সঞ্চালনায় ছিলাম, আর আছেন আমাদের প্রিয় তপন মোদক, যিনি তবলার লহরায় সবাইকে ঝড় উঠিয়ে দেন। তো দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ধৈর্য দেখে সত্যি আমি বিস্মিত হয়ে যাচ্ছি যে আপনারা হাজার হাজার দর্শক এখনো এই অনুষ্ঠানটি দেখছেন লাইভ। তো আপা, আপনার গানে গানে শেষ করে দিই। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি পাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বাঁচাকে না মিটিয়ে দেব গো, চুকিয়ে দেব বাঁচাকে না মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব রে না রে না বন্ধ হবে আনা গো না এই ঘাটে। তখন আমার নাই বা মনে রাখলে তারা পানি চেয়েছে, নাই বা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে।